তারা নতুন তাদেরকে ওয়েলকাম আমি তানজিনা আর যারা পুরাতন হ্যালো গাইস ওকে তো আজকে আমি একটা ভিডিও করেছি মেকআপ নিয়ে ওয়েল আই এম নট গুড ইন মেকআপ যেটা আমি আগে বলেছি আমি আবারো বলছি বাট ইউ নো মেরা টিকটক তো তো জানেই তো ওটাই আমি আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমি পরেছি চুড়ি ম্যাচিং করে সাথে আছে একটা সবুজ রঙের টিপ আর কানে আমি জাস্ট একটা সিম্পল ইয়ারিং পরেছি আর সাথে পরেছি আমি লাল রঙের একটা নেটের শাড়ি আর একটা সবুজ রঙের ব্লাউজ তো আজকে ভিডিওটি করা হয়েছে খুশবুর কোলাবোরেশনে ওর কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিল যে বিজয় দিবসের একটা ভিডিও করা হবে অ্যান্ড ও কিছু ক্লিপ সো হোপফুলি আমার ক্লিপটা ও শেয়ার করবে ওর ভিডিওতে আর তাছাড়া ওই পোস্টটা আমাকে একটু অ্যাকচুয়ালি বললো যে লাগ না অ্যাকচুয়ালি আমার বিজয় দিবসের একটা ভিডিও করা উচিত মেকআপ লুক তো দেয় গো চলে আসলাম মেকআপ ভিডিও নিয়ে হোপ আপনাদের ভালো লাগবে তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক পুরো মেকআপটা আমি কিভাবে কোন প্রোডাক্ট ইউজ করে করেছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করবো ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আমার সাথে থাকবেন আমাকে দোয়াতে মনে রাখবেন আর চলো আমি কোনো বকবক না করি মেকআপের ভিডিও শুরু করি অলরেডি আমি আমার ফেস ওয়াশ করে নিয়েছি অ্যান্ড দেন তারপর ময়শ্চারাইজার ক্রিম অলরেডি লাগিয়েছি অ্যান্ড আমি এখন জাস্ট প্রাইমার লাগাবো যেটা হচ্ছে এই প্রাইমারটা সো বেসিক্যালি এটা হচ্ছে ইনস্ট্যান্ট পোর ইরেজার আমার চেহারাতে অনেক 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 পোর্স আছে যেগুলো অ্যাকচুয়ালি কাছে দূরে সব দিক থেকে দেখা যায় আনটিল আনলেস যদি আমি টিকটকে ফিল্টার ইউজ না করি এটা খুবই 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 দেখা যায় সো আমি এটাই জাস্ট ইউজ করবো একটু এইটা খুবই পছন্দের একটা পোর মিনিমাইজার আমার আর ফাউন্ডেশনটা খুব সুন্দর মতো এটাতে বসে যায় আজকে আমি আইব্রোটা আগেই করে নিয়েছি যাতে আমার কুইকলি মেকআপটা হয়ে যায় তো এটা আমার লাগানো শেষ আমার প্রাইমার লাগানো শেষ এবার আমি এলিগার্লের যে অরেঞ্জ কালার ক্যারেক্টারটা আছে এটা আমি একটুখানি লাগিয়ে নেব তো আমি একটা আঙুলের সাহায্যে জাস্ট একটু মিক্স করে নেব আজকে আমি দুটো ফাউন্ডেশন একসাথে লাগাবো এটা হচ্ছে লরিয়ালের যেটা ট্রু ম্যাচ ওটা এটা শেড হচ্ছে 3.N বেজ ক্রিম অ্যান্ড এটা হচ্ছে 10.5 সো এটা অ্যাকচুয়ালি ফুল কভারেজ দেয় আর এটা ফুল কভারেজ দেয় না কিন্তু এটা একটা গ্লোই ভাব আনে তো আমি দুটোকে মিক্স করে আজকে লাগাবো এটা এক পাম্প নিয়ে নিয়েছি আমি দুটোকে আমি একসাথে মিক্স করে নেব অ্যান্ড আমি আমার পুরো ফেসে এটা লাগিয়ে নেব আমি এটা আঙুলের সাহায্যে একটুখানি ব্লেন্ড করে নেব এবার আমি একটা ড্যাম্প স্পঞ্জের সাহায্যে জাস্ট ফাউন্ডেশনটাকে এখন এরকম ট্যাপ 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 করে যতটুকু পারে ব্লেন্ড করব যত বেশি ব্লেন্ড করা হবে ফাউন্ডেশন ততটাই খুব সুন্দর হয়ে বসে যায় আমি এটা প্রাইম মার্কার অ্যাকচুয়ালি পিএস এটার যে কন্ট্রিং আচ্ছা আমার হাতে একটু বেঁচে গিয়েছিল যেটার ব্যাপারে আমি একদম ভুলে গিয়েছিলাম যেটা আমি অ্যাকচুয়ালি রেখেছিলাম এন্ড যে গলাতে লাগানোর জন্য তোমার চেহারা যেটাতে তোমার চেহারায় যেটা আমি ড্রাই ডাউন করে করেছিলাম বাট এখন আমি বাকিটাও লাগিয়ে নেব তো এবার আমি প্রাইম মার্কার যেটা পিএস ও এটা দিয়ে আমি একটুখানি কন্ট্রিং করে নেব
তোমার কন্ট্রিং করা শেষ এবার আমি মেবেলিনের যে ফিট মি কনসিলারটা আছে এটা নাম্বার 10 যেটা সেটা আমি ইউজ করব অ্যাজ এ কনসিলার আন্ডার আই Maybelline Fit Me Matte and Poreless এর যে নাম্বার 220 ন্যাচারাল বেসটা আছে এটা দিয়ে আমার চোখের নিচে আর আমার যে ফেসে যে যে জায়গাগুলোতে আমি পাউডার লাগাতে চাই আমি লাগিয়ে নেব আমার এখন যে এই কন্ট্রোল এন্ড হাইলাইট যে প্যালেটটা আছে এটা আমি টিকি ম্যাক্স থেকে নিয়েছিলাম এটাই আমি ইউজ করব আমার কন্ট্রোলিং করার জন্য পুরো ফেসে মেকআপটা হয়ে যাওয়ার পর আমি এই পর্যায়ে যেটা করব কালেকশন প্রাইম এন্ড রেডি ডিভি মেকআপ ফিক্সিং স্প্রে এটা আমি এই পর্যায়ে লাগিয়ে নেব আর তারপর আমি আই মেকআপ করব আই মেকআপের জন্য আমি রেভলিউশনের এই সফিক্স প্যালেটটা থেকে যে কুকিডো কালারটা আছে ওটা দিয়ে জাস্ট একটা ট্রানজিশন কালার এখানে করার চেষ্টা করব আমি এরপর আমার অনেক পুরাতন স্টুডেন্ট লাইফের একটা আইশ্যাডো প্যালেট আছে এটার মধ্যে যে গ্রিন কালারটা আছে এটা আমি নিয়েছিলাম সুপার ড্রপ এটা আমি নিয়েছিলাম অ্যাক্সেসরিজ থেকে এই গ্রিন কালারটা আমি একটু আমার আইলিডের ক্রেস্টে লাগিয়ে নেব আমার আঙুলের সাহায্যে দেখি এটা কালারটা কেমন আসে আমার কাছে ব্রাশের থেকে আঙুলটা বেশি ইজি মনে হয় সামটাইমস রেভলিউশন রিলোডেড প্যাশন ফর কালার যে এটা এটা থেকে এই গ্রিন কালারটা যেটা আমি এটা একটু ইউজ করব অ্যাজ ওয়েল আমি আগে আমার ভেতরের সাইডটা করতে চাচ্ছি এন্ড দেন আমি বাইরের দিকটা করব এবার আমি সেম প্যালেটটা থেকে যে এই ডার্ক কালারটা আছে এটা দিয়ে আমি আমার কর্নারে একটুখানি ট্রাই করব ড্র করার জন্য আর জাস্ট এই কর্নারটাতে আমার ছেলে এইমান আমার সাথে আজকে আছে ও আজকে দুপুরে ঘুমায়নি আর আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করতে চাচ্ছিলাম তাই আর কি আমি ভিডিওটা করতেই বসে গেছি কারণ ও ঘুমানোর আশায় যদি আমি বসে থাকতাম আমার আর তাহলে এই ভিডিওটা করা হতো না আর এটাকে আমি একটু ড্র্যাগ আউট করতে চাচ্ছি আজকে একটুখানি ড্র্যাগ আউট করব হাই বেবি তুমি মায়ের সাথে মেকআপ করবে এবার আমি আমার জাস্ট চোখের নিচে যে কর্নারে যে কালারটা লাগিয়েছি ওই কালারটা দিয়ে আমি আমার চোখের নিচেও করে নেব এবার আমি রেভলিউশনের একটা আই পেন্সিল নিব যেটা হচ্ছে কাজল কর্নার যেটা সেই কর্নারটা নিব আর সেই কর্নারটা দিয়ে আমি জাস্ট আমার চোখে উপরের যে অংশটা এই জায়গাটাতে ড্র করব এবার আমি আমার ওয়াটার লাইনও দিয়ে দেব এরপর আমি এরকম একটা কর্নার ব্রাশের সাহায্যে এটাকে একটুখানি ব্লেন্ড করতে থাকবো স্লো স্লো আর এটাকে ধীরে ধীরে বাইরের দিকে টানতে থাকবো এই পর্যায়ে আমি চোখের এই জায়গাটাতে একটু ব্রাউন শেড লাগাবো যে কোনো ব্রাউন শেড লাগালেই হবে তাহলে যেটা হবে এই জায়গাটা আর লিপটা যাওয়ার ভয় থাকে না
তো আমি অফ ক্যামেরা আমার আইল্যাশটা করে নিয়েছি এবারে আমি প্রাইমারকে যে এই মাসকারাটা আছে যেটা হচ্ছে লরিয়েলের রেপ্লিকা চোখের নিচে আমি একটু মাসকারা করে নেব এবার আমি একটু অরেঞ্জ কালারে ব্লাশ লাগিয়ে নেব এবার মোয়া লাক্সের যে এই নোট কালারটা আছে নাম্বার 8 আমি এই কালারটা লাগাবো আমি চাইলে লাল লাগাতে পারতাম বাট লাল লাগাবো না যেহেতু আমার চোখে আমি কাজল পরেছি আর শাড়িতেও লাল আছে তো আমি লালটা অ্যাভয়েড করব আমি এই কালারটাই লাগাবো এবার আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে এই কালারটা এটাকে আমি আমার হাইলাইটার হিসেবে ইউজ করব আমি বেনিফিটের এই ব্লাশটা ইউজ করেছি যেটা হচ্ছে অরেঞ্জ কালারটা যেটা আমি দেখাতে চাইছি তো আমার মেকআপ করা শেষ আর এইমান আমাকে আজকে অনেক হেল্প করেছে আমি চুড়িও পরে নিয়েছি ম্যাচিং করে এবার আমি ইয়াররিং পরব আসলে যদি বাংলাদেশ থাকতাম তাহলে সাজি করে চুল করে বের হতে কি ভালো হতো ঠিক না এই দেশে যারা আমরা থাকি জিনিসটা আমরা খুবই মিস করি তো এই হচ্ছে আমার ইয়াররিং যেটা আমি তার সাথে পরব এখন হচ্ছে টি সবুজ 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 একটা সবুজ রঙের টিপ চাই একটা সবুজ রঙের টিপ লাল আর সবুজ দুটো মিলে পরবো খালি সবুজ এই ম্যান কি করছো হয়ে গেল আমার সবুজ টিপ তো এটাই ছিল আমার আজকে রেডি হওয়া বিজয় দিবসের জন্য হোপ আপনাদের সবার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আমি আরো অনেক ভ্লগ নিয়ে আসবো অনেক টিপস ভিডিও এন্ড মেকআপ ভিডিও আম নট অ্যাকচুয়ালি প্রমিসিং কর মেকআপ এমন এত বেশি ভালো না বাট যদি আজকে এটা ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন আর আমাকে দোয়াতে মনে রাখবেন আবারও দেখাবে সবার সাথে আই লাভ ইউ অল